সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের পাঠ্যবইয়ের অষ্টম অধ্যায়ের গড় নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে। তো অষ্টম অধ্যায়ে তোমাদের গড় আছে। এখন প্রশ্ন হলো, গড় কাকে বলে? গড় হলো একাধিক রাশি সংখ্যার একটি মান। মনে করো রহিমের বয়স 10 বছর, অনামিকার বয়স 12 বছর এবং আবিরের বয়স 14 বছর। এখানে আমি তিনজনের বয়সের কথা বলেছি। তো এইখানে এই তিনজনের বয়সটাকে কী করতে হবে? একটা সংখ্যায় কনভার্ট করে নিয়ে আসতে হবে। মূলত এটি হলো গড়। আমি যদি তোমাদেরকে একটু সহজভাবে বুঝিয়ে দিই, এদিকে লক্ষ্য রাখো। রহিমের বয়স বলছিলাম 10 বছর, এরপর বলছিলাম অনামিকার বয়স। তো অনামিকার বয়স 12 বছর, তো আমি সেই 12 বছর দিলাম। এবার আছে আবিরের বয়স, এবং আবিরের বয়স 14 বছর, তো আমি দিলাম 14 বছর। এখন দেখো এইখানে তিনজনের বয়স দেওয়া আছে, তিনজনের বয়স দেওয়া আছে। এখন এইখান থেকে যদি গড় নির্ণয় করে, আসলে গড়টা কি এখান থেকে বোঝার চেষ্টা করবে তোমরা, ঠিক আছে? যেমন এখানে একজনের বয়স 10 বছর, একজনের 12 বছর, একজনের 14 বছর, তিনজনের বয়স, দেখো কোনোটাই কিন্তু সমান নয়। তো গড় সিস্টেমটা হলো এই প্রত্যেকটা রাশিকে, এই যে এইগুলোকে কী করতে হবে, কিন্তু ডিফারেন্স আছে, যেমন 10, 12, 14, এই সব কয়েকটা মানকে একটা মানে কনভার্ট করে নিয়ে আসতে হবে। আমরা গড়ের সূত্র কী জানি? আমরা জানি গড়ের সূত্র, গড় সমান সমান রাশিগুলোর যোগফল বা রাশিগুলোর সংখ্যা, তাই না? তো আমরা কী করবো, এইখানের যে এই সংখ্যাগুলো আছে, অর্থাৎ এই যে বয়সের কথা আমি বললাম, তাই না, এই যে 10, 12, 14, এইগুলোর এক একটা রাশি, এইগুলোর কী করবো, যোগ করবো। তাহলে এটা আমি যোগ করি, যোগ করলে কত আসে? যোগ করলে 36 আসে, ঠিক আছে? ভাগ রাশিগুলোর সংখ্যা। এখন এখানে কয়টা রাশি আছে তোমার দেখতে হবে, যেমন একটা, দুইটা, তিনটা, অর্থাৎ এখানে 3 দিয়ে তুমি ভাগ করবো, অর্থাৎ 3 বারো 36। তাহলে দেখো এখানে একটা সাধারণ একটা সংখ্যা আসছে, এই সংখ্যাটা হলো গড়। অর্থাৎ বিভিন্ন মান দেয়া থাকবে, এই বিভিন্ন মানের জন্য তোমাকে একটা মানে কনভার্ট করে একটা মান নিয়ে আসতে হবে, কনভার্ট করে। এটাই মূলত গড় বা অ্যাভারেজ, ঠিক আছে? তো আমি যদি তোমাদেরকে আবার ক্লিয়ার করে দেই যে এরকমভাবে যে গড় সমান কী লেখা যায়, গড় সমান সমান লেখা যায় রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। তো এইখানে দেখো এই 10, 12, 14 প্রত্যেকটা কি রাশি। তো আমি কি করব, রাশিগুলো যোগফল, তার রাশিগুলো যোগফল করে কত বের হয়েছে বলো? যোগ করে বের হয়েছে 36 ভাগ রাশিগুলোর সংখ্যা। এখানে কয়টা রাশি আছে? একটা, দুইটা, তিনটা, তার 3 দিয়ে ভাগ, তাহলে কত আসবে? 12, 3 বারো 36। তো এইভাবে গড় নির্ণয় করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মূলত এই পাঠে তোমাদের পাঠ্যবইয়ের 1 থেকে 4 নম্বর অঙ্ক করবো, অর্থাৎ গড় নির্ণয় করতে বলছে, সেই গড় নির্ণয় নিয়ে আলোচনা করব। ওকে, তো চলো আমরা মূল অঙ্কে চলে যাই। তো তোমরা 1 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছ, দেখো 1 নম্বর অঙ্কে 8, 10, 13, 7, 9, 10 এর গড় নির্ণয় করতে বলা হয়েছে, তাই তো? তো আমরা যখন গড় নির্ণয় করব কি করব, যে আমরা তো গড়ের সূত্র একটু আগে জানলাম যে গড় সমান সমান রাশিগুলোর যোগফল বা রাশিগুলোর সংখ্যা। তো আমি কি করব, রাশিগুলোর যোগফল আগে কি লিখব, রাশিগুলোর যোগফল, যোগফল সমান কত আসে? 8+10+13+7+9+10। তো কি করতে হবে, এই রাশিগুলোর যোগফল, অর্থাৎ এইখানে যে রাশিগুলো না আছে সেই রাশিগুলোর আমাকে কি করতে, মানে যে সংখ্যাগুলো না আছে তোমরা সেই সংখ্যা কি করবা, যোগ করে বসিয়ে দিবা। তো আমরা যোগ করি, এখানে যোগ করলে 57 আসে, তোমরা সবাই যোগ পারো, যোগ করে নিবে। এবং এখানে দেখতে হবে আমার রাশিগুলোর সংখ্যা, কয়টা রাশি আছে। তো এখানে দেখো রাশির সংখ্যা আছে 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ 6টি রাশি আছে। তাহলে রাশিগুলোর যোগফলও আমি পেলাম, রাশিগুলোর সংখ্যা আমি পেলাম। তো এখানে এখন খুব সিম্পল তোমরা গড় নির্ণয় করতে পারবা, ঠিক আছে? তাহলে গড় নির্ণয় সূত্র আমরা তো জানি, তাহলে গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। তাহলে রাশিগুলোর যোগফল কত বের হয়েছে? রাশিগুলোর যোগফল বের হয়েছে 57 ভাগ রাশিগুলোর সংখ্যা, রাশিগুলোর সংখ্যা কত? 6। তো এখন এই 6 দিয়ে কী করতে হবে? 57কে ভাগ, তোমাকে ভাগ করব, তখন এখানে আসবে 9.5।
অর্থাৎ নির্ণয় গড় তাহলে কত হবে? নয় দশমিক পাঁচ। দেখো দুই নম্বর অঙ্কটি এরকমভাবে দেওয়া আছে, তো আমরা কি করব, সেই পূর্বের অঙ্কের ন্যায় লিখব যে রাশিগুলোর যোগফল, অর্থাৎ তোমাকে এখানে রাশিগুলোর যোগ করে নিতে হবে আগে। তো তো কি লিখবো যে রাশিগুলোর যোগফল, তাহলে লিখলাম রাশিগুলোর যোগফল। তো রাশিগুলোর যোগফল এটা যা আছে তা আমি বসিয়ে দিলাম, যোগ ৩৪ যোগ ৩২ যোগ ৪১ যোগ ৩০ যোগ ৩৫ যোগ ৩৩ যোগ ৩৭। তো এখন কি করবো, তোমরা সব কটা যোগ করবো, তোমরা যোগ করে করলে দেখবে যে এখানে ২৮০ আসে, ঠিক আছে। যে রাশি সংখ্যা দেখো, এখানে রাশি সংখ্যা কয়টা আছে, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮টি, তাহলে এখানে রাশি সংখ্যা বের হলো আমার কয়টি, ৮টি। এখন যদি আমরা গড় বের করি কিভাবে করব, অর্থাৎ এই ৮ দিয়ে আমি যদি ২৮০কে ভাগ করি তাহলে আমাদের এখান থেকে গড় নির্ণয় করা হয়ে গেল, যে গড় ইকুয়াল ২৮০ ভাগ কত, ৮। তো এখন ২৮০কে ৮ দ্বারা ভাগ করো, দেখো কত আসে, ভাগ করলে আমরা পাচ্ছি ৩৫। তাহলে কি লিখব, নির্ণয় গড় সমান ৩৫। ওকে, তাহলে আমার দুই নম্বর অঙ্ক সমাধান হয়ে গেল, এখন আমরা তিন নম্বর অঙ্ক সমাধান করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা তিন নম্বর অঙ্কটি লক্ষ্য রাখো, যেমন তিন নম্বর অঙ্ক এরকম দেওয়া ছিল ১৩৪ ১৩৪ ১৩২ এবং ১৩৮। তো কী করবো, পূর্বের অঙ্কের ন্যায় কী লিখবে যে রাশিগুলোর যোগফল, দেখো আমি লিখে রেখেছি রাশিগুলোর যোগফল, এখানে এই রাশিগুলোর তোমরা কী করবা, যোগ করবা, ১৩৪ ১৪ ১৩২ ১৩৮ সব কটা তোমরা যোগ করবা, যখন যোগ করবা তখন যোগ করে তোমরা পাচ্ছ কত, ৫৪০। এখন এখানে দেখো রাশির সংখ্যা, তো এখানে কয়টা রাশি আছে, একটা দুইটা তিনটা চারটা, তাহলে আমি এখানে চেয়ে ৪ দিয়েছি, তো গড়ের সূত্র কি, গড় সমান সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। তোমরা এভাবে ভাগও দিতে পারো অথবা এইভাবেও দিতে পারো যে ৫৪০ ভাগ কত, ৪, একই কথা। তো ৫৪০কে যদি ৪ দ্বারা ভাগ করো তাহলে কত আসতেছে, ১৩৫। তো এখানে নির্ণয় গড় কত হবে, ১৩৫। দেখো গড় কত সহজ, সবসময় একই নিয়মে তোমাদের গড় করতে হবে, যে রাশিগুলোন দেয়া থাকবে সেই রাশিগুলোন তোমরা যোগ করবা, ভাগ ওই রাশির সংখ্যা, যে কটা রাশি থাকে সেটা দিয়ে যদি ভাগ করো তাহলে তুমি ইজিলি গড় বের করতে পারো। তো আমরা ৪ নম্বর অঙ্ক এখন শুরু করি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ৪ নম্বর অঙ্কটি লক্ষ্য রাখো। তো ৫৪ নম্বর অঙ্কটিতে বলা আছে যে ৯৫৭ ৯৫৬ ৯৪৮ ৯৫২ এবং ৯৬০। তো আমি কি করব, এই রাশিগুলোর কি করব, যোগ করব। তা রাশিগুলোর আমি যোগ করলাম, রাশিগুলো আমি যখন যোগ করলাম যোগ করে পেয়েছি কত, ৪৭৭৩। এবং এখানে রাশি সংখ্যা ৫টি, তোমরা দেখো ১ ২ ৩ ৪ ৫, এখানে দেখো রাশি সংখ্যা আছে ৫টা, তো আমি সেখানে লিখলাম রাশি সংখ্যা ৫। এখন গড় বের করবো, তো গড় বের করার নিয়ম হলো রাশিগুলোর যোগফল, এই হলো সেই রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা, এখানে রাশি আছে কয়টা, ৫, হলো ৫। তো এটা দিয়ে এটাকে কী করবো, আমি ভাগ করবো, তো এটা দিয়ে আমরা ভাগ করলে সিম্পলি কত আসে, ৯৫৪.৬। তো আমাদের উত্তরটি বের হয়ে গেল। তো আজকের পর্বে এ পর্যন্ত, তো নেক্সট পার্টে আমরা পরবর্তী অংশগুলো নিয়ে আলোচনা করব। তো ক্লাস শেষ করার পূর্বে তোমাদের কাছে একটি বিনীত অনুরোধ, যদি তোমরা এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।